আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদ আক্তার, সহকারী শিক্ষক জীববিজ্ঞান। আজকে আমি সপ্তম শ্রেণীর অধ্যায় আটের শব্দের কথা অধ্যায়ের সৃজনশীল এক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 23 আর HW বা বাড়ির কাজ নাম্বার হচ্ছে 12। এই বাড়ির কাজটি আপনাদের বন্ধে, ঈদের বন্ধে বাড়ির কাজ হিসেবে যাবে এবং বন্ধের পরে আমরা এই বাড়ির কাজটি দেখিয়ে দিব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচ্য বিষয়ে। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নটাও দেখার আগে উদ্দীপকটা পড়ার, আমাদের প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নে একটা উদ্দীপক থাকে। উদ্দীপকটা পড়ার আগে আমরা একটু এখানে দেখে নেব কোনটাকে কী দিয়ে প্রকাশ করেছি। যেমন বেগ, বেগকে আমি ভি দিয়ে প্রকাশ করছি, কারণ বেগের ইংরেজি শব্দ হচ্ছে ভ্যালোসিটি। ভ্যালোসিটির একক হচ্ছে মিটার পার সেকেন্ড। দূরত্ব, ডিস্টেন্স, দূরত্বের ইংরেজি শব্দ হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্সকে আমি মিটার দিয়ে প্রকাশ করেছি। ডিস্টেন্সের একক হচ্ছে বা দূরত্বের একক হচ্ছে মিটার। সময়, টাইম, টাইমের একক হচ্ছে বা সময়ের একক হচ্ছে সেকেন্ড। আমরা অঙ্ক করতে গিয়ে যদি বেগ বের করি তাহলে আমরা একক লিখব মিটার পার সেকেন্ড, যদি দূরত্ব বের করতে চাই তাহলে একক লিখব মিটার, আর সময় বের করতে চাইলে একক লিখব সেকেন্ড। এই বিষয়ে অবশ্যই আমাদের সতর্ক হতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের উদ্দীপকটা একটু পড়ব। শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড বায়ুতে, সমুদ্রের পানিতে শব্দের বেগ 1500 মিটার পার সেকেন্ড। তীরে দাঁড়ানো লোকটি ও ডুবুরি বোমা ফাটার স্থান থেকে 3300 মিটার দূরে আছে। দেখেন, ছবিটার দিকে যদি একটু তাকাই তাহলে দেখতে পাচ্ছেন একটা লোক দাঁড়িয়ে আছে, তার 3030 মিটার দূরত্বে একটি বোমা ফেটেছে এবং এই সমুদ্রের পানিতে একজন ডুবুরি আছে, সেই ডুবুরি 3030 মিটার দূরত্বে এই বোমাটা ফেটেছে। দুজনের দূরত্ব কিন্তু একই, দূরত্ব মানে ডিস্টেন্স, ডি দিয়ে প্রকাশ করেছি, দূরত্ব একই, কিন্তু দুজনের বেগ আলাদা। যেমন তীরে দাঁড়িয়ে থাকা লোকটির বেগ হচ্ছে 330 মিটার, এটা হচ্ছে বায়ু মাধ্যমে বেগ সবচেয়ে কম থাকে তাই এটা 330 মিটার, আর পানি হচ্ছে একটা মাধ্যম, এই মাধ্যমে বেগ থাকে মিডিয়াম, তাই এখানে বেগ হচ্ছে 1500 মিটার পার সেকেন্ড। এই পানিতে বেগ হচ্ছে একটু বেশি, 1500 মিটার পার সেকেন্ড। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের চারটি প্রশ্ন আছে সৃজনশীল প্রশ্নে। সাধারণত চারটি প্রশ্ন থাকে সৃজনশীলে। এক নম্বর প্রশ্ন হচ্ছে শব্দ কী। শব্দ কী, আমরা জানি শব্দ এক ধরনের শক্তি, যে শক্তি আমাদের কানে প্রবেশ করে শোনার অনুভূতি জাগায় তাকে শব্দ বলে। আমাদের কানে একটা শব্দ প্রবেশ করে এবং আমরা সেটা শুনতে পাই, শোনার অনুভূতি জাগায়, যেই শব্দটা আমাদের কান পর্যন্ত পৌঁছায় এবং আমরা শুনতে পাই ওটাকেই শব্দ বলে। যেমন স্কুলের বেলের শব্দ, রিক্সার হর্নের শব্দ, গাড়ির হর্নের শব্দ, এগুলি হচ্ছে সবই শব্দ, আমাদেরকে অনুভূতি সৃষ্টি করে। দুই নম্বর প্রশ্ন ছিল, খ নম্বর ছিল, রেল লাইনের পাতে কান রাখলে দূর থেকে রেলগাড়ি চলার শব্দ শোনা যায় কেন। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থী, আগে বলে নেই, বায়ু তিনটি মাধ্যমে, শব্দ তিনটি মাধ্যমে সঞ্চালিত হয়। সবচেয়ে বেশি সঞ্চালিত হয় কঠিন মাধ্যমে, শব্দের বেগ সবচেয়ে বেশি হচ্ছে কঠিন মাধ্যমে। দ্বিতীয় হচ্ছে তরল মাধ্যমে, অর্থাৎ সমুদ্র বা পানিতে দ্বিতীয়, আর তৃতীয় হচ্ছে, মানে সবচেয়ে কম হচ্ছে বায়ুতে, শব্দের বেগ সবচেয়ে কম হচ্ছে বায়ুতে। এই বিষয়টা আগে আমাদেরকে জেনে নিতে হবে। তাহলে রেল লাইনের পাতে যখন কান রাখবো তখন কেন শব্দটা শোনা যাবে, কারণ রেল লাইন একটি কঠিন পদার্থ, রেল লাইনের পাতটি হচ্ছে একটি কঠিন পদার্থ। দেখেন, শব্দ বায়ু মাধ্যমের তুলনায় কঠিন মাধ্যমে বেশি দ্রুত সঞ্চালিত হয়, যেহেতু বায়ু মাধ্যমে সবচেয়ে কম শব্দ সঞ্চালিত হয়, কঠিন মাধ্যমে দ্রুত সঞ্চালিত হয়। রেলের পাতগুলো লোহা দ্বারা তৈরি, লোহা একটি কঠিন পদার্থ, এই রেলের পাতগুলি লোহা দ্বারা তৈরি, তাই রেলগাড়ি চলার সময় যে শব্দ উৎপন্ন হয় তা রেলের পাতের কণাগুলোতে অনেক বেশি দ্রুত সঞ্চালিত হয়। যেহেতু রেলের পাত একটি কঠিন পদার্থ তাই খুব দ্রুত এক অণু থেকে আরেক অণুতে শব্দটা সঞ্চালিত হয় এবং আমরা যেখানে কান রাখবো অনেক দূর থেকে বুঝতে পারবো যে রেলগাড়ি আসছে। এ কারণে রেলের পাতে কান রাখলে দূর থেকে রেলগাড়ি চলার শব্দ শোনা যায়। ঠিক আছে, আর তারপর চলে যাচ্ছি আমাদের গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্ন একটি গাণিতিক সমস্যা। গাণিতিক সমস্যাটা দেখেন, বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটি কতক্ষণ পর শব্দ শুনতে পারবে। বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত, এই লোকটি ছিল তীরে অবস্থিত। দেখেন, আমাদের এখানে বেগ দেওয়া আছে, ডিস্টেন্স দূরত্ব দেওয়া আছে, কিন্তু সময় দেওয়া নাই। বলেছে বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটি কতক্ষণ পর শব্দ শুনতে পাবে, মানে এখানে সময় চেয়েছে, কতক্ষণ পর বলেছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের বইয়ে আমরা একটা সূত্র পড়েছি, যেমন বেগ ভি সমান সমান দূরত্ব বাই সময়।
নয়, এই সূত্রটা আমরা আমাদের বইয়ে পড়েছি। যদি আমাদের উদ্দীপকে বেগ বের করতে বলে, সেক্ষেত্রে সরাসরি আমরা এই সূত্রটা দিয়ে বেগ সমান সমান দূরত্ব বাই সময় দিয়ে আমরা অঙ্ক করে ফেলতে পারবো। কিন্তু যদি আমাদেরকে দূরত্ব বা সময় বের করতে বলে, সেক্ষেত্রে আমাদেরকে এই সূত্র থেকে দূরত্ব এবং সময় বের করে নিতে হবে। যেমন দূরত্বকে আমরা যদি এটা আর গুণন বা বজ্র গুণন করি, সেক্ষেত্রে আমরা আমাদের দূরত্ব বা সময় পেয়ে যাব। যদি দূরত্ব বের করতে বলে, এইভাবে আমরা গুণ করতে হয়, এভাবে আমাদের বজ্র গুণনটা করতে হয়, বেগের নিচে মনে মনে একটা এক ধরতে হবে। দেখেন, যদি বলে দূরত্ব বের করতে, দূরত্ব ডিস্টেন্স সমান সমান এই বেগ চলে যাবে এই পাশে, বেগ গুণ সময়, এটা হচ্ছে দূরত্ব বের করার সময়। সরাসরি আমরা এই সূত্রটা বসিয়ে দিতে পারি, বেগের সময় আমরা এই সূত্রটা বসিয়ে দিব। আর যদি সময় বের করতে বলে, সময় চলে যাবে উপরে, সময় যেহেতু নিচে আছে সে চলে যাবে উপরে, বেগ চলে যাবে নিচে, সময় টি সমান সমান দূরত্ব বাই বেগ। এই সূত্র সরাসরি বসিয়েও আমরা সময়কে বের করতে পারি, অথবা এই সূত্র থেকে আমরা এটা বের করে নিতে পারি, এই বেগের সূত্র থেকেও এটা আমরা বের করে নিতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখেন আমাদের 3 নম্বর প্রশ্নটা ছিল, বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটি কতক্ষণ পর শব্দ শুনবে। এখন দেখেন, দেয়া আছে, আমরা উদ্দীপকে পেয়েছি, বায়ুতে শব্দের বেগ ভি, এই যে বায়ুতে শব্দের বেগ ভি ছিল 330 মিটার, বায়ুতে ছিল 330 মিটার পার সেকেন্ড। বোমা ফাটার স্থান থেকে লোকটির দূরত্ব, দূরত্ব মানে ডিস্টেন্স, লোকটির দূরত্ব ছিল 3300 মিটার। এটা লোকটিরও দূরত্ব ছিল 3300 মিটার, আর ডুবুরিরও দূরত্ব ছিল 3300 মিটার। এখন দেখেন, তীরে অবস্থিত লোকটির শব্দ শুনতে সময় লাগবে, এখানে চেয়েছে সময়, তীরে অবস্থিত লোকটির কতক্ষণ পর শব্দ শুনবে। তাহলে আমরা এটা বের করব, তীরে অবস্থিত লোকটির শব্দ শুনতে সময় লাগবে, বা সময় সমান সমান বেগ ভি দূরত্ব বাই সময়, যেটা আমরা সূত্রটা আমরা বইয়ে পেয়েছি, সূত্রটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। এখন আমরা সময় বের করবো, দেখেন সময় টি দূরত্ব বাই বেগ, এই যে এই সূত্রটা, সময় যেহেতু বের করবো সরাসরি আমরা এই সূত্রটা দিয়েও বসিয়েও করতে পারি, অর্থাৎ টি সমান সমান ডি বাই ভি, যেগুলি আমরা ডিস্টেন্সের ডি আর ভ্যালিসিটির ভি বসিয়ে আমরা টি সমান সমান সময়কে বের করবো। তো সময় ডিস্টেন্স ছিল আমাদের 3300 মিটার, আর ইয়ে ছিল ভি ছিল, বেগ ছিল 330 মিটার পার সেকেন্ড। এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেটারের সাহায্যে কাটাকাটি করি, তাহলে 10 সেকেন্ড বের হবে। তাহলে দেখেন, বোমা ফাটার পুরোপুরি এই লাইনটাই আমরা উত্তরে বসিয়ে দিতে পারি, বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটি 10 সেকেন্ড পর শব্দ শুনতে পারবে। তীরে যেই লোকটি অবস্থিত ছিল, বোমা ফাটার স্থান থেকে 10 সেকেন্ড পর লোকটির শব্দ শুনতে পাবে। এখন আমরা চলে যাব হচ্ছে ঘ নম্বর প্রশ্ন। দেখেন, বোমা ফাটার শব্দ ডুবুরিও কি একই সময় শুনতে পাবে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও। এখন আমরা জানি যে বায়ুর মাধ্যম থেকে পানিতে শব্দের বেগ বেশি, এখন আমরা মুখে মুখে বলতেই পারি যে না, ডুবুরি আগে শুনতে পাবে, কিন্তু এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। এখন প্রমাণ করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কী কী দেওয়া ছিল, বোমা ফাটার স্থান থেকে ডুবুরির তীরে দাঁড়ানো লোকটির দূরত্ব, দুইজনের দূরত্বই ছিল 3300 মিটার। এখন বায়ুতে শব্দের বেগ এবং সমুদ্রের পানিতে শব্দের বেগ, যেহেতু আমাদেরকে দুইটা বেগ বের করতে হবে, তাই আমরা একটা বেগকে V1 ধরেছি আর একটা বেগকে V2 ধরেছি। বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, সমুদ্রের পানিতে শব্দের বেগ V2 সমান সমান 1500 মিটার পার সেকেন্ড। দুইটা বেগ আমাদের এখানে দেয়া আছে, এটা আমরা উদ্দীপককে পেয়েছি। এখন ঘ থেকে পেয়েছিলাম যে লোকটি, তীরে দাঁড়ানো লোকটি 10 সেকেন্ড পর শব্দ শুনতে পাবে, এখন আমরা ডুবুরি কত সেকেন্ড পর শব্দ শুনতে পাবে সেটা বের করবো। ঘ হতে প্রাপ্ত, দাঁড়ানো লোকটি বোমার শব্দ শুনতে সময় লেগেছে, যেহেতু এখানে আমরা দুইটা সময় বের করবো, ডুবুরির সময় আর তীরে দাঁড়ানো লোকটির সময়, তাই আমরা এই প্রথমটাকে T1 ধরেছি, 10 সেকেন্ড, এটা আমরা ঘ থেকে পেয়ে গেছি। বের করতে হবে ডুবুরির শব্দ শুনতে সময় লাগে, এখন ডুবুরির শব্দ শুনতে সময় লাগে যেটা, এটা আমরা বের করবো, এটাকে আমরা T2 দিয়েছি। আর সময়ের সূত্রটা আমরা জানি, সময় সময় সমান দূরত্ব বাই বেগ। এখন ডুবুরির শব্দ শুনতে তীরে দাঁড়ানোর লোকটি থেকে কম সময় লাগবে, এটা আমরা জানি কম সময় লাগবে, কারণ পানির মাধ্যমে বায়ু থেকে শব্দের বেগ বেশি, কারণ সমুদ্রের পানিতে শব্দের বেগ বায়ু থেকে বেশি। তাহলে T2 সমান সমান D/V, বা দূরত্ব বাই হচ্ছে
বেগ, টি হচ্ছে সময় দূরত্ব বাই বেগ। এখন আমরা বসিয়ে দিলাম দূরত্ব ছিল 3300 মিটার, এটা লোকটির দূরত্ব ছিল 3300 মিটার, তীরে দাঁড়ানো লোকটিরও ডুবুরিরও দূরত্ব ছিল 330 মিটার, তাহলে এখানে ডুবুরিনটা আমরা বসাবো। আর ডুবুরির বেগ ছিল 1500 মিটার, দুজনের বেগ কিন্তু আলাদা ছিল 1500 মিটার পার সেকেন্ড। এখন এটাকে যদি আমরা ভাগ করি, কাটাকাটি করি, তাহলে টি টু সময় টি টু বের হবে 2.2 সেকেন্ড। এখন আপনারা বলেন 10 সেকেন্ড বেশি নাকি 2.2 সেকেন্ড বেশি? অবশ্যই 10 সেকেন্ড বেশি, 2.2 সেকেন্ড কম, তাহলে টি ওয়ান থেকে টি টু কী হবে? বড়, ছোট হবে, তার মানে অল্প সময় লাগবে। অর্থাৎ বোমা ফাটার শব্দ প্রথমে ডুবুরি শুনতে পায় এবং পরবর্তীতে তীরে দাঁড়ানো লোকটি শুনতে পায়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি এটা থেকে আপনারা একটা অঙ্কটা সঠিকভাবে করতে পারবেন, এটা আপনাদের বন্ধের হোমওয়ার্ক থাকবে। আজকে আমাদের মূল আলোচনাটা এখানেই শেষ হলো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।